জি বাংলা সবসময় চেষ্টা করে তার দর্শকদের প্রত্যাশা অনুসারেই সকলের থেকে আলাদা এবং অন্যরকম গল্প উপহার দেবার। আসছে নতুন ধারাবাহিক উমা, শুরু হতে চলেছে আগামী 13 সেপ্টেম্বর থেকে। এই গল্পের মুখ্য চরিত্রে আছে একটি মেয়ে যার স্বপ্ন বড় ক্রিকেটার হওয়ার। এটা এমন একজনের গল্প যা আমরা সাধারণত আমাদের চারপাশে দেখি। এই গল্প আসলে এক পাহাড় প্রমাণ দায়িত্ব এবং ওঠাপড়ার মধ্যে দিয়েই যায়, যেখানে একজন মানুষ কেবল একটা সুযোগের অপেক্ষা করে স্বপ্ন পূরণের জন্য। উমা একটি মেয়ের গল্প যা একজন বড় ক্রিকেটার হতে চায়, কিন্তু অদৃষ্ট তার সাথে নেই। প্রতিকূল পরিবেশের কারণে তার একটা প্রচন্ড ভয় কাজ করে, যার ফলে সে প্রাণপণে নিজের স্বপ্নের পাশ এড়িয়ে যেতে চায়। সে তার বাবার মৃত্যুর পর এখন নিজের পরিবারের দায়িত্ব নেয় মন দিয়ে, যাতে তার পরিবারের সবাই হাসি মুখে থাকে। তার মায়ের মুখে হাসি ফোটানোই উমার সবচেয়ে বড় ভালো থাকার কারণ, এবং তার জন্য যদি তাকে ক্রিকেট ত্যাগ করতে হয় তাও সে করতে পারে। নমস্কার, আমি সঞ্জিনী, আপনাদের সকলের প্রিয় উমা। উমার প্রমো তো আপনারা দেখেছেনই, আপনারা প্রত্যেকে ভীষণ ভালোবাসা দিয়েছেন আমাদেরকে। আমরাও খুব এক্সাইটেড আপনাদের সাথে আপনাদের সামনে আসার জন্য। 13ই সেপ্টেম্বর আসছে উমা, ঠিক সন্ধ্যে 7টায় শুধুমাত্র জি বাংলায়। দেখতে ভুলবেন না, পাশে থাকবেন, ভালোবাসবেন, আশীর্বাদ করবেন, দেখতে থাকুন উমা। থ্যাংক ইউ। নমস্কার, আমি সোমা, মানে আপনাদের প্রিয় ধারাবাহিক যা আসছে উমা তার দিদি। আমি এই মুহূর্তে রয়েছি উমার সাইডে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি জানি আপনারা এর আগেও আমাদেরকে প্রচুর ভালোবাসা দিয়েছেন, ভালোবাসা ভরিয়ে দিয়েছেন। আমরা চাই আপনারা উমাকেও ততটাই ভালোবাসা দিন এবং আমাদের পাশে থাকুন, সাথে থাকুন, এবং উমা আশা করে উমা প্লিজ আপনারা দেখতে থাকুন। থ্যাংক ইউ। অভিমন্যু বা অভি এই ধারাবাহিকের অন্য একটি প্রধান চরিত্র। সে একটা বড় পরিবারের ছেলে হলেও সে গরিব মানুষকে সাহায্য করার কাজে নিজেকে উৎসর্গ করে। সে বিশ্বাস করে যে যাদের প্রতিভা আছে তাদের যদি নিজেদের ক্ষমতা না থাকে, তাদেরকে তাকে লক্ষ্য পূরণের জন্য সমস্ত রকম সাহায্য করা উচিত, এবং সেটাই সে করতে চায়। তার সমাজ সংস্কারকমূলক কাজগুলির ফলে তার অনেক ফলোয়ার্স আছে যারা তাকে সব রকম কাজে সাহায্য করে, কিন্তু তার কোনো রাজনৈতিক রং নেই আর সে সেটা চায়ও না। জীবনে টাকা বা প্রেম পাওয়া ইত্যাদি তার প্রথম চিন্তা নয়, সে এগুলো নিয়ে ভাবেও না। অভিমন্যুর পারিবারিক ব্যবসা ক্রিকেট সংক্রান্ত জিনিসপত্র তৈরির। তারা ব্যাট তৈরি করে, ক্রিকেট ট্রেনিং একাডেমি বানায়। তার বাবা আর ভাই এই ব্যবসায় নির্বাচন কমিটির সদস্য, কিন্তু অভি এই ব্যবসার সাথে যুক্ত নয়। অভি তার বাবার ঠিক বিপরীত। তার বাবা বিশ্বাস করে যে কেবলমাত্র ধনীরাই সমস্ত সুযোগ সুবিধা পেতে পারে, কিন্তু অভির মা তাকে বোঝে এবং সমর্থনও করে। অভির সাথে যখন উমার দেখা হয়, অভি তার মধ্যে একটা প্রতিভার বিচ্ছুরণ দেখতে পায় এবং সে উমাকে ক্রিকেট খেলায় নিজের জীবন উৎসর্গ করার দায়িত্ব নিজের উপর নেয়। এই ধারাবাহিকটি প্রযোজনা করছেন সুশান্ত দাস, প্রযোজনা সংস্থা ট্রেন্ড সিনেমা, ধারাবাহিকটির পরিচালক পীযূষ ঘোষ। আগামী 13ই সেপ্টেম্বর থেকে সোম থেকে রবি সন্ধে 7টায় দেখুন জি বাংলার পর্দায় উমা। নমস্কার, আমি ভাস্কর বন্দ্যোপাধ্যায়। এখন আমি আছি উমার সেটে। আগে হ্যাঁ, উমা জি বাংলার নতুন ধারাবাহিক আসছে যার নাম উমা। আমি অভিনয় করছি সুনন্দের ভূমিকায়। সুনন্দ হচ্ছে উমার বাবা। দেখতে থাকুন জি বাংলা, দেখতে থাকুন উমা। নমস্কার, আমি সোমা ব্যানার্জি বলছি। হ্যাঁ, এই মুহূর্তে আমি উমা সিরিয়ালে উমার মা। অনেক ঘটনার সংঘাত আছে, ঘাত প্রতিঘাত আছে, অনেক রকম চরিত্র আছে,
সেটা তো দেখতেই হবে আপনাদেরকে। তবে এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই প্রমো দেখে বুঝতে পারছেন যে এটা সম্পূর্ণ ক্রিকেট খেলা নিয়ে একটা নতুন ধরনের সাবজেক্ট, এবং একটি মেয়ের এই ক্রিকেট খেলা নিয়ে যে যুদ্ধটা, সেই যুদ্ধের অপর নাম উমা। আর এই সিরিয়ালটা দেখতে হলে প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় জি বাংলায় আপনাদেরকে দেখতেই হবে উমা। নমস্কার।